আরো উপস্থিত হয়েছে। আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ করব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাইনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। আলোচনা সভা শেষে ব্লক বাটি ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত 50 জনকে 60 লাখ টাকার চেক প্রদান করা হয়।